জাগ্রত কালীপুজোর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দুর্গাপুজো হোক বা কালীপুজোর, কাকসার বনকাঠি ও বুদবুদের মান করে পারিবারিক পুজোই বিখ্যাত। পারিবারিক কালীপুজো ঘিরেও রয়েছে নানান কাহিনী। তেমনি কাকসার বনকাঠির রায় পরিবারের পুজো, যা প্রায় 900 বছরের প্রাচীন। পরিবার সূত্রে জানা গেছে, কাকসার গড় জঙ্গলে আধিপত্য গড়ে উঠেছিল সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে। তখন অজয় নদী ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। জলপথ দিয়ে নৌকা ও জাহাজ যাতায়াত করত। অজয়কে কেন্দ্র করে দুই পাশে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। কথিত আছে, সেই সময় একবার অজয় নদী দিয়ে যাচ্ছিলেন বল্লাল সেনের কুলগুরু তান্ত্রিক মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। যাওয়ার সময় তাদের নৌকা বিকল হয়ে পড়ে। বর্তমান বনকাঠি গ্রামের কাছে নেমে পড়েন মহেশ্বর প্রসাদ। তখনও জনবসতি গড়ে ওঠেনি। জঙ্গলে ঘেরা এই জায়গায় গাছ কেটে তিনি বসবাস শুরু করেন। সেই থেকেই গ্রামের নাম বনকাঠি। এখানে বসবাস করার পাশাপাশি তিনি শুরু করেছিলেন মা কালীর পুজো। সেই পুজো এখনও চলে আসছে একই রীতিতে। পরিবার সূত্রের দাবি, পরবর্তীতে ব্রিটিশদের সঙ্গে কোনো একটি মামলায় জড়িয়ে পড়েন মহেশ্বর প্রসাদের বংশধরেরা। আদালতের রায়ে জয়ী হয়ে বন্দ্যোপাধ্যায় পরিবার রায়বাহাদুর খেতাব অর্জন করে। তখন থেকেই বন্দ্যোপাধ্যায় পদবীর বদলে রায় পরিবার পরিচিতি লাভ করেন। রায় পরিবারের প্রবীণ সদস্য জানালেন, পূর্বপুরুষের লেখা পুঁথি পাঠ করে মা কালীর পুজো করা হয় এখনও। পুজো শুরু হওয়ার আগে শ্মশানে ক্রিয়াকর্ম সারতে হয়। সম্পূর্ণ পুজো হয় তান্ত্রিক মতে। নিশিরাতে হোমযজ্ঞ হয়। যজ্ঞে 1008টি বেলপাতা এবং 5 কেজি 250 গ্রামের গাওয়া ঘি পোড়ানো হয়। আশেপাশে বহু ভক্তগণ এখানে আসেন। নরনারায়ণ সেবা করা হয় প্রতি বছর। মন্দিরে রায় পরিবারের সদস্য ছাড়া কেউ থাকতে পারেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।